রবের ইসলামী কিংডমে যত গুন্ডা পীর রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, কোন পীরের সোহবতে যদি থাকা যায় তাহলে সত্যি কি ইমান বৃদ্ধি পায়? এই ব্যাপারে আমরা যদি এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর 2 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় ইন্নামাল মুমিনুন, যারা মুমিন লোক, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের উপরে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা নিজেদের রবের উপরে ভরসা করে। তো আপনি যদি আপনার ঈমান বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের অর্থ 5টি জিনিসকে সামনে রেখে তিলাওয়াত করতে হবে। কোরআনের উপরে ইমান আনতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে তিলাওয়াত করতে হবে, মাতৃভাষায় জানতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনের তাবলিগ করতে হবে। এই 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের। তো আপনি যদি এই দাবিগুলি মেনে তিলাওয়াত করেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে। নইলে আপনি যতই স্লোগান লাগান, অমুক পীরের কাছে গেলে, অমুক খানকায় গেলে, অমুক মুরব্বীদের কাছে গেলে, অমুক হুজুরের কাছে গেলে, অমুক বক্তাদের ওয়াজ মাহফিল শুনলে ইমান বৃদ্ধি পায়, এগুলি সব আপনার মতো লোকেরা বানিয়েছে। মূলত কোরআন আপনার এই কথাকে সাপোর্ট করে না, এবং যারা এই ধরনের কথা প্রচার করে এদের কোনো কথাকে এই কোরআন সাপোর্ট করে না। ইমান বৃদ্ধি করতে চাইলে 8 নম্বর সুরা আল আনফাল এর 2 নম্বর আয়াত মতে আপনাকে আমাকে কোরআন তিলাওয়াত করতে হবে, আর 5টি দাবিকে সামনে রেখে।